গুড মর্নিং, আজকে হয়েছে মঙ্গলবার। তো এই চা খেয়ে উঠলাম, ঘরদেরগুলো মুছলাম, এবার কাচাকুচি করব, কিছুটা ডুবিয়ে দিয়ে এসেছি, কাচাকুচি করব, এখন রান্না বান্না করব। তো কাল তো নিরামিষ গেছে, আজকে মাছ নিয়ে এসে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটু বসলাম। সকাল থেকে একটু বসার টাইম পাইনি, চা খেতে খেতে সবজি গোছালাম, যেহেতু ফ্রিজ নেই সবজিগুলো মিলে রেখে দিয়েছিলাম, সেগুলো একটু গোছালাম। তো চলুন রান্নাঘরে কি কি রান্না করছি একবার দেখিয়ে নিই। ভাজা হচ্ছে, একটা পোনা মাছ ভাজা হচ্ছে, আর এখানে এটা হচ্ছে পালং শাক একটুখানি ছিল, আর ওই মিঠে পাট বলে মিঠে পাট তো সেটা ছিল, সেটাকে দিয়ে আলু বেগুন মূলো দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে এটা একটা সবজি বানাবো বড়ি দিয়ে। আর এটা দিয়ে এই যে পটল আলু পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল বানাবো, আর পটল আলু দিয়ে একটা ঝোল বানাবো। তারপরে এগুলো এলোমেলো হয়ে আছে, অনেকদিন এইটা পরিষ্কার হয়নি, এগুলো গোছাবো রান্না হয়ে গেলে। তারপরে এই যে সবজি সব বাইরে পড়ে আছে, ফ্রিজটা এখন অবধি হয়নি, এখন এইটা গোছাবো। আর উপাশের মোটামুটি কাজ হয়ে গেছে, আপাতত একটু টিফিন করব। তো তেলটা কেটে গেছে, একটু রসুন দিয়ে পুরো মিষ্টি দিয়ে দিলাম, আর একটু মাছের তেল পড়ে আছে ভাবছি, ওই তেলটা তো আমিও খাই না, ছেলেও খায় না, আমার মেয়ে খেতে ভালোবাসতো, মেয়ে তো নেই, ওর বাবাকে একটু বেগুন দিয়ে আর ভেজে দেবো মাছের তেলটা দিয়ে লাস্টে। তারপরে সাথে তরকারিটা করে নিই, বড়িটা ভেজে নিয়ে লাস্টে বড়িটা দেবো, এখন বড়িটা ভাজা হয়নি। আর ওদিকে এই যে মাছ ভাজা হচ্ছে, এবার সাদাকে দিয়ে দেবো, কোনোদিন পালং শাক দিয়ে আর এই যে মিঠা পাট দিয়ে কোনোদিন রান্না করিনি, তো এটা একটু ভাজা ভাজা মতো করবো ভাবছি, তাহলেই খেতে ভালো লাগবে। তো ওই জন্য একটু রসুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু বড়ি দিয়ে দেখি কেমন লাগে, একটু আদা দিয়ে দেবো, পরে একটু আদা বাটা, একটু জিরে বাটা দিয়ে দেবো, আর এই যে তেলটা পড়ে আছে এটা দিয়ে একটা বেগুন ভেজে দেবো, ওর আবার খাওয়া হয়ে যাবে। আজকে টিফিন টিফিন বলতে ভাত, কালকের অনেকটা ভাত ছিল, ছেলে আর আমি মিলে দুজনে খাবার, একটু মাছ মুলে নিয়েছি আর একটু আলু সেদ্ধ করেছি, মাছ একটা ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা মুলে নেবো, নামার পরে ছেলেকে ডাকবো খাওয়ার জন্য। তো আজকের এটাই হচ্ছে আমাদের টিফিনের খাওয়া, তো মাছটা মুলে নিই, নিয়ে ছেলেকে স্নান করে সব কাজ সেরে এলাম, এবং বর এসে গেছে, তোকে খাবার বাড়ছি, আমিও খেয়ে নেবো, বড়ো খেয়ে নেবে, ছেলে পরে খাবে। তো যাই হোক, আবার আপাতত খাবার বেড়ে নিই, বেগুন আর তেল দিয়ে বেরোচ্ছে, আর সাথে তরকারি আর পটল আলু দিয়ে মাছের ঝোল, তো খেয়ে নিই, খেয়ে নিই তারপরে পরে আবার আপনাদের সামনে আস। হ্যাঁ,
না না উচিত তো, আমরা এটাকে ওটাই তো মানুষের আগে দরকার। বাজার করতে এসে সামনে দেখলাম একটা মন্দিরে কি সুন্দর সন্ধে দেওয়া হচ্ছে, তাই কিছুক্ষণ দাঁড়ালাম, মন্দিরে সন্ধে দিচ্ছে, সন্ধেবেলায় দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করে এখান থেকে বেরোলাম। তো মশলা বাজার করতে গিয়ে কিছু সবজি বাজার করলাম। তো মশলা বাজার কী কী করছি, দুটো লবণ নিয়েছি, জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, চা, বাদাম, হলুদ, শ্যাম্পুর পাতা, গরম মশলা, সার, মসুর ডাল, আর নিয়েছি সঙ্গে লঙ্কা নিয়েছি, একটা লেবু, শিম অল্প নিয়েছি, শাক একাটি, ফুলকপি। তো একদম বাজার করে নিয়ে চলে এলাম। শাকটা ফুলকপিটা আসলে কম দাম বাজারে নাকি 40 টাকা করে 30 টাকা করে বলছিল বলে কিনতে গিয়ে কিনলাম। কিনতে গিয়ে শাক একটি নিলাম, শিম এইটা 10 টাকা, আর কাঁচা লঙ্কাটা 10 টাকা, চারটা লেবু 10 টাকা, এটাও 8 টাকা, আর ওটা 30 টাকা। তো চা করি, চা করে খাই, তারপর বাজার টাজার গোছাবো। খেতে খিদে পাচ্ছে, দেবো পরে দাঁড়া। তো বেরিয়ে তো মশলা বাজার করে আনলাম, টুকটাক সবজি বাজার করলাম, এই এলাম। তো আমার মেয়ে কিছু জিনিস মানে অনলাইনে অর্ডার দেয়নি, তো ওই ছোট্ট ছোট যে দোকানদারগুলো হয় না, বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে বাড়িতে করে, তো আমরা ওকে বলি ডুগডুগি দোকানি, মানে ডুগডুগি বাজিয়ে বাজিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি যায়, তাই বলি ডুগডুগি দোকানি। তো ওনার সঙ্গে খুবই পরিচিত হয়ে গেছে। তো আমাদের মেয়েরা নাচ শেখে, তো নাচ শিখতে ওরা ওই মেলা থেকে একই রকম গলার একটা হার দেখেছিল, কিনতে গেছিল, তো সেখান থেকে পাইনি। তো আমার মেয়ে সেদিন, যেহেতু আমার মেয়ে তো টিচার্স ডেতে ওরা সবাই স্টুডেন্ট লেভেলে গিফট দিয়েছে, তো ও বলে আমি কি দেবো, নাচের কিছু জিনিস দিই যেটা ওদের লাগবে। তো ওর কাছে সেই গলার হারটা আনছিল, সেটা বলে এইরকমই হার তো সবাই পোড়া খুঁজছিলাম, তো ওনাকে বলেছিলাম, তো উনি বলেছিল ঠিক আছে আমি এনে দেব। তো উনি আমাকে ফোন করেছিল, নম্বরটা নিয়ে গেছিল ফোন নম্বর, যে বৌদি আমি নিয়ে আমাকে আমি এনে দেবো। আমি বলছি ঠিক আছে, তুমি তাহলে ফোন করো, কখন আসবে না আসবে আমি কি করে জানবো, আমি তো ঘরে থাকবো না। তো সে জিনিসগুলো দিয়ে গেছে ওর, মানে চিলড্রেন ডেতে ও দেবে বলে। কানেরগুলো কি হলো রে বাবা, তো কি কি জিনিস ওদের জন্য নিয়েছে মেয়ে, মেয়ে সেখানেই আছে, মেয়ে অর্ডার দিয়েছিল, মা ও অনলাইনে সব পয়সা পেমেন্ট করে দিয়েছে। তো জিনিসগুলো রেখে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম, তখন আর দেখাতে পারিনি। তো দেখাই কি কি জিনিস ওদের জন্য নিয়েছে। তো এইগুলো ওদের গলার গলার জন্য, ওদের স্টুডেন্টদের জন্য নিয়েছে, আর কানের একটা করে দেবে, আর কানের এতে আছে, এই একটা করে কানের আছে, দেখতে সুন্দরই লাগছে ব্ল্যাকের মধ্যে। এইটা এটা অন্য কালারও পাওয়া যায়, রেড বললে রেড, সাদা ইয়ে, তবে ব্ল্যাকের মধ্যে ভালোই লাগছে দেখতে। তো এইগুলো নিয়েছে, আর আমি একটা নিয়েছি, এই যে নেল পালিশ নিয়েছি, তো নেল পালিশটা এক্ষুনি পরবো। তো এই রিভিউ বারটা দেখেছেন অনেকে হয়তো জানেন, এটা আমার মেয়ে ওই বিগ বাজার থেকে কিনেছে, কি সুন্দর সঙ্গে সঙ্গে মুছা হয়ে যাবে দেখুন। রিভিউ বারটা না, আর হাতে তুলো দিয়ে কে তুলো দিয়ে বসে বসে নখে তুলতে হবে না, মানে এত সুন্দর, ওর মধ্যে একটা পঞ্চ দেওয়া আছে, ওর মধ্যেই মনে হয় সবকিছু দেওয়া আছে। তো দেখুন হাতের মধ্যে ঢুকিয়ে আমি এক্ষুনি কি সুন্দর পরিষ্কার হয়ে যাবে, এ দেখুন। দেখছেন কি সুন্দর জিনিস একটা আমার মেয়ে এনে দিয়েছে, কারণ আমি তো মুছে পরিষ্কার করতে পারি না, তাই দেখুন এই হাতগুলো দেখুন কত সুন্দর তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায়। এই দেখুন দাঁড়া, এই যে একটু ঘষে নিতে হবে, এর মধ্যে একটা দেখলাম পঞ্চ টাইপের আছে, দেখুন ভালো করে ঘষে, মানে একটু এধার উধার করে হাতটা শুধু জাস্ট নেড়ে নিতে হবে, এই পরিষ্কার একদম সুন্দর একটা জিনিস আমাকে মেয়ে এনেছে। বলেছে তোমার তো অত, তুমি তো হাতে মোছামুছি করবে না, তো সুন্দর করে কি সুন্দর তাড়াতাড়ি কাজ হয় আমার, এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, এই দেখুন। হাতটা কি সুন্দর চট করে, অত তুলো দিয়ে ঘষা মাজা করতে হয়নি, একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আমি এখন বসে বসে এই নেল পালিশটা পরি, একা একা এক্ষুনি চা বিস্কুট খেয়েছি, এখন বসে বসে আমার পালা,
নেল পালিশ করা। তো জিনিসটা দেখলেন তো খুব সুন্দর, এটা আমাদের এখানে বিগ বাজার থেকে কিনে নিয়ে এসেছে, মেয়ে নিয়ে এসেছিল। জিনিসটা এত সুন্দর কাজ, মানে কোনো ওই তুলো নিয়ে বসে ঘষা মাজা করতে হয় না, দারুণ কাজ দেয়। তো আমি আপাতত নেল পালিশটা পরে নিই, বসে 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 নেল পালিশ পরে নিলাম। এই কালারটা অরেঞ্জ কালারটা নিয়েছিলাম, দুটো কালার ছিল, এই যে নিলাম। হয়তো অনেকে ভাবেন যে ওরা ছোটখাটো দোকানদার বলে ওরা খারাপ জিনিস রাখে, কোনো মতেই না। ওই জিনিসগুলো বড় বড় দোকানেই বিক্রি হয়, কিন্তু ওরা বাড়ি বাড়ি বিক্রি করছে বলে ওরা কিন্তু খারাপ জিনিস রাখে না। বাড়িতে এসছে অনেকে ভাববেন যে ছোটখাটো দোকান থেকে ওরাও ওরাও বা বড় দোকান থেকে মাল তুলে আনে, কলকাতা থেকে মাল তুলে এনে বাড়ি বাড়ি বিক্রি করে, প্রচুর পরিশ্রম করে, রোদে রোদে ছোট ছোট করে নিয়ে গেলে জিনিসগুলো কিন্তু ওরা ভালোই রাখে। আমার এর আগেও আমরা নেল পালিশ আমার মেয়ে নিয়েছিল, আমি বিক্রি পড়েছিলাম, সত্যি ভালো। আর গলার এইগুলো তো বাজারেও বিক্রি হয়, বাজারেও প্রচুর দাম, তো ওর বাজারেও দেখেছি, মেলাতেও দেখেছি। এই জিনিসই ওদের কাছ থেকে নিলে, ওরা বাড়ি বাড়ি কষ্ট করে, তো ওদের কাছ থেকে নিলে ওদেরও আনন্দ, মানে ওনার সঙ্গে আমার এতই পরিচিত হয়ে গেছে। উনি যে কোনো মাল নিয়ে এলে নতুন আমাদের বাড়ি, প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের এখানে ওরা সবাই নেয় নি, তো এটাই বাজার থেকে নিয়ে, আর ওদের কাছ থেকে নিলে কি ক্ষতি। তো তো নেল পালিশটা সত্যি আমি এর আগেও নিয়েছি, খুব ভালো। তো যাই হোক, আপাতত বাড়িতে তো একা, ওই ভাত পড়ে আছে, জল ভাত একটু মাছ ভাজা আছে, আমি খেয়ে নেবো, কারণ ফুটবল খেলা আছে আইসিতে, বরের ওখানে খেয়ে নেবে, ছেলেরও নেমন্তন্ন, আর মেয়ে তো বাড়িতে নেই। তো আপাতত রেখে দিই, পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।